সকালবেলা বাইকটা বের করে দেখি বাইকের মিটার কনসলে লাইন আসছে না ব্যাটারি ডাউন এই দেখো বন্ধুরা আমার মিটার কনসলে কোনো লাইন আসছে না আমি সেলফ দিচ্ছি সেলফ নিচ্ছে না ছ মাসের পুরনো আমার এই বাইকটা এত তাড়াতাড়ি ব্যাটারি ডাউন হয়ে গেল ভাবতে পারছি না বাইকটা রাস্তায় বের করে ধাক্কা মেরে স্টার্ট করবো ভাবলাম বাইকটা রাস্তায় বের করে নিচ্ছি তারপর ধাক্কা মারবো আমি সেকেন্ড গিয়ারে রেখে বাইকটা স্টার্ট করব কারণ সেকেন্ড গিয়ারে রাখলে হালকা পুশ করলেই বাইকটা স্টার্ট হয়ে যাবে তো পুশ করে নি হ্যাঁ আমার প্রথম প্রচেষ্টাতেই বাইকটা স্টার্ট হয়ে গেছে কিন্তু আমি ভাবছি ইয়ামাহা কোম্পানির আর ওয়ান ফাইভ এম এত পপুলার বাইক এই বাইকটা ছ মাসের মধ্যে ব্যাটারি প্রবলেম ও ভাবা যায় না তারপর বাইকটা বাড়িতে নিয়ে এসে কিছুক্ষণ স্টার্ট করে রাখলাম আর শোরুমে ফোন করলাম জানালাম যে আমার এই ব্যাটারির প্রবলেম হচ্ছে সকাল থেকে সেলফ নিচ্ছে না তখন আমাকে সাজেশন দেয় ব্লুটুথ ডিভাইসটা খুলে ফেলো বাইক থেকে তারপর দু তিন দিনের মধ্যে অটোমেটিকলি ব্যাটারি চার্জ হয়ে যাবে মানে দু তিন দিন চালানোর পর ব্যাটারিটা অটোমেটিকলি চার্জ হয়ে যাবে বারো পয়েন্ট তিন ভোল্ট থেকে হটেল মারার পর তেরো পয়েন্ট ফাইভ ভোল্ট হয়ে গেলো তোমরা দেখতে পাচ্ছ এইভাবে কিছুক্ষণ বাইকটা স্টার্ট করে রাখলাম তারপর ব্লুটুথ ডিভাইসটা খুলবো এখন বাইকের পেছনের সিটের নিচে থাকে ব্লুটুথ ডিভাইস বাইক তো এইবার আমি পেছনের সিটটা খুলে নিলাম ওই ওই ঠিক যে জায়গাটা দেখতে পাচ্ছ ওই জায়গাটাই থাকে ব্লুটুথ ডিভাইস তোমাদের যদি কারো গাড়িতে ব্যাটারি প্রবলেম থাকে আর ওয়ান ফাইভ এম বা আর ওয়ান ফাইভ ভি পরে তোমরাও এই ব্লুটুথ ডিভাইসটা খুলে রাখতে পারো কারণ বাইক স্লিপ মোডে থাকলেও এই ডিভাইসটি গরম হয়ে থাকে আর ব্যাটারি আস্তে আস্তে কমতে থাকে ব্যাটারি পাওয়ার কমতে থাকে ব্যাটারি ডাউন হতে থাকে যাই হোক পেছনের সিটটা লাগিয়ে চাবিটা অন করে দেখব মিটার কনসলে লাইনটা আসছে না তোমরা যারা যারা ভি ফোর বা আর ওয়ান ফাইভ এম ব্যবহার করছো তোমরা এইভাবে ব্লুটুথ ডিভাইসটি খুলে রাখতে পারো কারণ এই ব্লুটুথ ডিভাইসটি গাড়ি স্লিপ মোটে থাকলেও এই ব্লুটুথ ডিভাইসটি গরম হয়ে ব্যাটারির চার্জটা কমে যায় যদি কারো এরকম প্রবলেম হয়ে থাকে তো কমেন্টে জানিয়ে দিও এখনও মিটার কনসোলটা ব্লিঙ্ক করে যাচ্ছে সেলফ নিচ্ছে না দুদিন চালানোর পর সব ঠিক হয়ে যাবে